টিম্বাক্টু, এই দেখো ওয়েট লস, এটা এই গান দিয়ে চালিয়ে কারো দেহে আটকে দিলে তাহলে তার দেহের ওজন এতটাই কম হয়ে যাবে তখন সে আর মাটিতে দাঁড়াতেই পারবে না, হাওয়াতে উড়ে যাবে, হাওয়াতে। কিন্তু এটা দিয়ে কি করব? এটা বীরের দেহে আটকে দেবে আর ওর উড়ে বাড়ানোর যন্ত্র জেট প্যাক ভেঙে দেবে, ব্যাস উড়তে আর পারবে না আর মাটিতে দাঁড়িয়েও থাকতে পারবে না। You are genius, boss. She is right, boss. She is right. কিন্তু আমার কাছে আরো একটা আইডিয়া আছে। আমরা জোরে হাওয়া দিয়ে বীরকে অনেক উঁচুতে উড়িয়ে দেব। দেখুন, আমার কাছে এমন একটা ফ্যানও আছে। দেখুন, দেখুন, দেখুন। টিম্বাক্টু, টিম্বাক্টু, এটাকে থামাও। বন্ধ করো। টিম্বাক্টু, বন্ধ করো ফ্যানটা। না! You are genius, boss. আপনার ওই স্টিকারটা কাজ করছে, boss. দেখুন আপনি কত সুন্দর উঠছে। বন্ধ করো। স্টপ, স্টপ। বস, এটা কি হচ্ছে? বাঁচাও! বস, বস, বস! আপনার স্টিকার ঠিক মতোই কাজ করছে, বস! থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধ করো। স্টপ! উড়ে গেলাম আমি। বাঁচাও আমায়। ভেরি ভেরি ম্যাড, তুমি একলা যাবে না, তোমার সাথে লাফিং রোবটও যাবে। আমি তোমার উপরে পুরো ভরসা করতে পারছি না। ও নো! ইমলি, চুলবুল, তোমরা সামনে এসো না, আমি এক্ষুনি আসছি। রোবো বয় সুট অন। আরে, লা
লাফিং রোবট, চলো শুরু করা যাক। দেখাই যাক কে ভীরকে কত দূরে পাঠাতে পারে। ওকে, তাহলে শুরু করা যাক, শুরু করা যাক। ডিম্বাক্তু, আমাকে যেতে দাও, নাহলে ভালো হবে না কিন্তু। এখন সবকিছু ঠিকঠাকই হবে। তাহলে দেখো আমার টিপটা। মেশিন সব ঠিক হয়ে গেছে, শুধু জেট প্যাকটা ঠিক করতে হবে। এক মিনিট দাঁড়াও, ব্যাস। কিন্তু তোমার ওজন কিভাবে কমে গেল সেটা বুঝতে পারছি না। তোমার হেলমেটে স্টিকারটা কিসের? দাদু, আমি আবার আমার ওজন ফিরে পেয়েছি। দেখো, আমি দাঁড়াতে পারছি। মনে হয় এই স্টিকারের জন্যই আমার ওয়েট লস হয়ে গিয়েছিল। দাদু, তাড়াতাড়ি করে আমার জেট প্যাকটা ঠিক করে দাও। জাদু বন্ধ করো প্লিজ। আমি ওদেরকে জানাতে চাই না যে আমার কাছে একটা জিন আছে। সবকিছু নরমাল করো। সবে সবে তো মজাটা শুরু হয়েছিল, তুমি সব সময় আমার মজা করাটা নষ্ট করে দাও। দাদু, দাদু, ওই স্টিকার ওয়েটলস করবার ওই স্টিকারটা কোথায়? বাহ বীর, এটা ভালো আইডিয়া। চলো, আমি তোমার জেট প্যাক ঠিক করে দিচ্ছি। হাই ইমলি, এবার তোমার কি হবে? ইমলি, বীর তো চলে গেছে, এবার তোমাকে কে বাঁচাবে? আমিও খেলতে চাই। Thank you.
আমি ঠিক আছি, কিন্তু ওই লাফিং রোবট আর কোনোদিন হাসবে না। থ্যাঙ্কস এমলি। ওয়েলকাম বি, চলো বাড়ি ফিরে যাই। ভিককে অনেক সমস্যায় ফেলেছে, আমি ওকে এত সহজে ছাড়বো না। চলো গেম শুরু করা যাক। জিন্টু কখনোই শুধরবে না। বাঁচাও বাস, বাঁচাও।